আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশিকুজ্জামান, স্টুডেন্ট অফ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ ফরিদপুর। নার্সিং ক্যারিয়ার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। নার্সিং ক্যারিয়ার চ্যানেলে আমরা প্রতিনিয়ত নার্সিং বিষয়ক সকল ভিডিও আপলোড করে থাকি। তো আপনারা যদি নার্সিংকে ভালোবেসে থাকেন অথবা নার্সিং পেশায় আসতে আগ্রহী থাকেন, তাহলে নার্সিং বিষয়ক সকল ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমরা নার্সিং বিষয়ক নতুন নতুন যখন ভিডিও আপলোড করব, আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে ভিডিওটি দেখতে পারবেন এবং নার্সিং সম্পর্কে নিত্য নতুন তথ্য জানতে পারবেন। তো এই জন্য যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি অল করে অন করে রাখবেন। তাহলে আমরা যখন ভিডিও আপলোড করবো, আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে ভিডিওটি দেখতে পারবেন। তো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া, নার্সিং ভর্তি পরীক্ষার জন্য কোন গাইডটি ভালো হবে বা কোন গাইডটি পড়লে আমি অনেক প্রশ্ন কম পাবো বা কোন গাইডটি পড়লে আমি সরকারিতে চান্স পেতে পারি। সবই সিমিলার কোয়েশ্চেন। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো, কিন্তু মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আমরা অনলাইন কোচিং এর ব্যবস্থা করছি। আমরা নার্সিং এর যে তিনটা কোর্স আছে, অর্থাৎ বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, এই তিনটা কোর্সের জন্যই আমরা অনলাইনে কোচিং করাচ্ছি খুবই স্বল্প মূল্যে। বর্তমান প্রেক্ষাপটে অনলাইন এবং অফলাইন দুইটা কোচিং এর ভিতরে কিছুটা তারতম্য আছে। যেমন মনে করেন যে আপনি যদি একটা অফলাইন কোচিং করতে যান, আপনাকে মিনিমাম 8 থেকে 10 হাজার টাকা কোর্স ফি দিতে হবে এবং সেখানে আপনার থাকা খাওয়ারও আলাদা একটা খরচ আছে। অর্থাৎ সব মিলে দেখা যাচ্ছে যে 3-4 মাস বা 5 মাস টোটাল আপনার একটা বিশাল অ্যামাউন্ট, মিনিমাম যে অর্থাৎ 50 থেকে 60 হাজার টাকা আপনার এই অ্যাডমিশনের পিছনে খরচ হচ্ছে। কিন্তু যদি আপনি অনলাইনে কোচিং করেন, আপনি খুবই স্বল্প মূল্যে খুব ভালো একটা গাইডলাইন এবং পড়াশোনার পড়াশোনার ভালো একটা সার্ভিস পাবেন। তো আপনাদের কথা মাথায় রেখেই আমরা খুবই স্বল্প মূল্যে আমাদের এই নার্সিং ভর্তি পরীক্ষার কোচিংটা শুরু করছি, এবং আপনারা যারা ভর্তি হতে আগ্রহী আমাদের কোচিংয়ে এবং যারা চান সঠিক একটা গাইডলাইন পেয়ে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য 100% প্রস্তুতি গ্রহণ করবেন এবং নার্সিং ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন এবং সরকারি নার্সিং কলেজ বা ইনস্টিটিউটে চান্স পেয়ে সেখানে ভর্তি হবেন এবং পড়াশোনা করবেন, তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ডিসক্রিপশন বক্সেও আমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করার আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক, আমাদের ফেসবুক আইডির লিঙ্ক এবং আমাদের সাথে যোগাযোগ করার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো চলুন আজকের মূল ভিডিওটি শুরু করি। তো প্রথমেই আমরা বলে নিয়েছিলাম যে আজকের ভিডিও টপিকটা হচ্ছে আপনাদের একটা কমন প্রশ্নের উত্তর, সেটা হচ্ছে ভাইয়া, নার্সিং ভর্তি পরীক্ষার জন্য কোন গাইডটি পড়বো। এখন দেখেন, নার্সিং ভর্তি পরীক্ষার জন্য বাজারে কিন্তু কোনো একটা গাইড নেই নির্দিষ্ট। নার্সিং ভর্তি পরীক্ষার জন্য বিভিন্ন প্রকাশনীর মানে বিভিন্ন প্রকাশনী বিভিন্ন রাইটারের বই পাবলিশ করে থাকে। অর্থাৎ যদি আপনি ধরেন, দেখবেন যে বাজারে এই বর্তমান পরিস্থিতিতে মিনিমাম 8 থেকে 10টা নার্সিং ভর্তি গাইড আছে। যেমন আমি যদি নাম উল্লেখ করি বলতে, কিছু কমন নার্সিং ভর্তি গাইড আছে যেগুলো সবাই পড়ে থাকে শিক্ষার্থীরা, সেইগুলো অর্থাৎ যেমন নিউরন নার্সিং ভর্তি গাইড আছে, প্রফেসরের নার্সিং ভর্তি গাইড আছে, রেডন নার্সিং ভর্তি গাইড আছে, জেনুইন আছে, অ্যাডভান্স প্লাস আছে, মেডুলা আছে সম্ভবত, যাই হোক এরকম গার্ডিয়ান নার্সিং ভর্তি কোচিং মানে ভর্তি গাইড আছে, এরকম বাজারে সব মিলিয়ে আপনি মিনিমাম 10 থেকে 12টা বা 8-10টা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য গাইড পেয়ে থাকবেন। এখন এই সব গাইডই মোটামুটি সিমিলার টাইপের লেখা লিখছে বা মানে তথ্যর দিক থেকে সব গাইডই মোটামুটি সেম, ধরতে গেলে কিছুটা হয়তো কোনো বইতে কম বা কিছুটা হয়তো কোনো বইতে বেশি থাকতে পারে, এটা স্বাভাবিক একটা বিষয়। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি যদি ডিপ্লোমাতে ভর্তি পরীক্ষা দেন, অর্থাৎ সেটা হতে পারে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি অথবা হতে পারে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, তো এই বিষয়ে পরীক্ষা দেওয়ার জন্য বা এই কোর্সে পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে মোটমাট 5টা সাবজেক্টের প্রিপারেশন নিতে হবে। কি কি? বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান। আচ্ছা, এই 5টা সাবজেক্ট, তো চিন্তা করেন আপনি যদি এই 5টা সাবজেক্টের উপরে প্রিপারেশন নিতে চান নার্সিং ভর্তি পরীক্ষার জন্য, আপনাকে কত পরিমাণে তথ্য জানতে হবে বা পড়তে হবে। এখন একটা গাইডের মানে একটা গাইড কত মোটা হয় বা মোটা হয় বলতে কি, একটা গাইডে সর্বোচ্চ এতটুকু হয় বা এতটুকু হয়, তা এখন আপনি যদি চিন্তা করেন
একটা গাইডের ভিতরে কি 5টা সাবজেক্টের সম্পূর্ণ তথ্যবহুল করা সম্ভব কিনা এটা আপনি নিজে চিন্তা করেন। অর্থাৎ আপনাদের যে 5টা সাবজেক্টের উপরে পড়তে হবে বা 5টা সাবজেক্টে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে, এই 5টা সাবজেক্টে আপনার যতটা পড়া পড়তে হবে সেই সকল পড়া কি একটা গাইডের ভিতরে রাখা সম্ভব এটা আপনি নিজে চিন্তা করে দেখেন, এটা আদৌ সম্ভব না। অর্থাৎ আপনাকে প্রত্যেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আপনি যে বাংলা পড়বেন আপনাকে অবশ্যই বাংলাতে সাবজেক্ট ওয়াইজ বই পড়তে হবে, আপনি ইংরেজি পড়বেন সেই ক্ষেত্রেও আপনাকে সাবজেক্ট ওয়াইজ বই পড়তে হবে, তারপর আপনি বিজ্ঞান পড়বেন বিজ্ঞানের জন্য আপনাকে আলাদাভাবে স্পেশালভাবে বিজ্ঞানের সাবজেক্ট ওয়াইজ বইটা পড়তে হবে, আবার গণিতের জন্য আপনাকে আলাদাভাবে গণিত প্র্যাকটিস করতে হবে। ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত কিছু কমন টপিক আছে গুরুত্বপূর্ণ, যেগুলো আমরা আমাদের কোচিংয়ে বলে দিই বা করাই, ওই কিছু গুরুত্বপূর্ণ টপিকগুলো আপনারা করলে ইনশাআল্লাহ ওইখান থেকেই গণিতে 10-10 পেতে পারবেন। আচ্ছা, সাধারণ জ্ঞান ঠিক সেম ভাবে, সাধারণ জ্ঞান তো জানেনই আপনারা কত হিউজ একটা টপিক, এই টপিকও কখনোই আপনার একটা ভর্তি গাইডের ভিতরে সাধারণ জ্ঞানের সকল তথ্যগুলো দেওয়া সম্ভব না বা গুরুত্বপূর্ণ তথ্যগুলোও সম্পূর্ণরূপে দেওয়া সম্ভব হয়ে ওঠে না স্বাভাবিকভাবেই। আচ্ছা, তো এই ক্ষেত্রেও আপনাকে সাধারণ জ্ঞানের জন্য আপনার আলাদাভাবে সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন নিতে হবে। এখন এর জন্য আপনি জুবাইর দিকে আছে, তারপরে নতুন বিশ্ব আছে, আজকের বিশ্ব আছে, প্রফেসর বাংলাদেশ বিষয়ে বলি এবং আন্তর্জাতিক বিষয় বলি দুইটাই আছে, তারপরে আপনার MP3 আরো কত কি আছে, যাই হোক সাধারণ জ্ঞানের জন্য আপনার সাবজেক্ট ওয়াইজ যে কোনো একটা বই পড়লেই আপনার জন্য এনাফ। আচ্ছা, তো এই আলোচনা থেকে বুঝতে পারছেন যে একটা নার্সিং ভর্তি গাইডে আপনার সাবজেক্ট ওয়াইজ সমস্ত প্রিপারেশন দেওয়া কখনোই সম্ভব না, আপনাকে সেইখানে মূলত কিছু পরীক্ষার প্রশ্ন দেওয়া থাকবে, মডেল টেস্ট, সেটা থেকে আপনি একটা ধারণা পাবেন যে আপনার কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে বা প্রশ্নপত্রের প্রশ্নগুলো আসলে কেমন হয়, প্রশ্ন কি রিপিট হয় নাকি হয় না, এই টাইপের কিছু ধারণা আপনারা ওই গাইড থেকে পেতে পারেন এবং সাবজেক্ট ওয়াইজ কিছুটা ধারণা পেতে পারেন। এমন না যে আপনারা গাইড পড়লে কিছুই পারবেন না, তা না, গাইডও দেওয়া থাকে কিন্তু তুলনামূলকভাবে অনেক কম তথ্য দেওয়া থাকে, যেটা পড়লে আপনার পরীক্ষার জন্য যে প্রিপারেশন নেওয়া দরকার সেইটা 100% কমপ্লিট হবে না। ঠিক আছে, তাই আপনি যদি পরীক্ষার জন্য 100% নিজেকে প্রস্তুত করতে চান তাহলে অবশ্যই আপনাকে সাবজেক্ট ওয়াইজ বইগুলো পড়তে হবে, বুঝতে পারছেন আশা করি। আচ্ছা, এখন তাও যদি আপনারা চান যে আমি একটা গাইড কিনবই, তাহলে সেটা হচ্ছে আপনার নিজের ইচ্ছা মতো, আপনি বাজারে যখন যাবেন লাইব্রেরিতে তখন 4-5টা গাইড আপনি দেখবেন, দেখে আপনার যেটা সুবিধা মনে হবে বা দেখবেন যে যেটা ভালোভাবে সাজানো আছে গোছানো আছে বা অনেক তথ্য দিয়ে বইটা তৈরি করা হয়েছে আপনি সেই গাইডটাই কিনবেন। আমরা এখানে নির্দিষ্ট কোনো গাইডের নাম বলতে চাই না, কারণ আপনারা ইন্টার পাস করছেন, এখন আপনারা ভালো বোঝেন যে কোনটা ভালো বা কোনটা খারাপ, এইটুকু বিচার বুদ্ধি আপনাদের মধ্যে হয়েছে। আচ্ছা, তো এই গেল হচ্ছে যে আপনাদের কমন প্রশ্ন অ্যান্সার যে ভাইয়া নার্সিং ভর্তি করার জন্য কোন গাইডটা করবো। আমার মানে নিজস্ব একটা মতামত আপনার সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য যে কোনো একটা গাইড পড়েন কোনো সমস্যা নেই, কিন্তু আমি বলবো যে পাশাপাশি আপনারা সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন নেন, এটা আপনাদের জন্য বেস্ট হবে এবং চান্স পাওয়ার জন্য আপনাদের এই পথটাই অনুসরণ করতে হবে। কারণ মানে অ্যাডমিশন পরীক্ষাটা এমন, এইখানে আপনাকে হিউজ পড়া পড়তে হবে এবং অনেক তথ্য নিজের ভিতরে গ্যাদার করতে হবে, সেই ক্ষেত্রে একটা গাইড পড়ে কখনোই আপনি বলতে পারবেন না যে আপনি সম্পূর্ণ নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত। এখন এমন হইতে পারে যে অনেকেই শুধুমাত্র একটা গাইড পড়ে নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছে সরকারিতে, তো এখন কথা হচ্ছে যে দুই একটা থাকবে এরকম, এইটা ধরে যে আপনি সামনে আগে হবেন তাহলে কিন্তু আপনি বড় একটা বোকামি করবেন, কারণ দুই একটা এক্সাম্পল এরকম থাকে কিন্তু এগুলো ধরে আমাদের চললে হবে না, আমাদের আমাদের নিজস্ব গতিতে বা যেইটা সঠিক পদ্ধতি সেটা অবলম্বন করে আমাদের সামনের দিকে আগাতে হবে ভালো ফলাফলের জন্য। আর যেটা আপনাদের বললাম যে আপনাদের সুবিধার জন্য আমরা অনলাইনে কোচিং এর ব্যবস্থা করছি, আমরা গতবারও কোচিং করিয়েছিলাম, আমাদের কোচিং থেকে সব মিলিয়ে প্রায় 53 জন শিক্ষার্থী বিভিন্ন নার্সিং কলেজ সরকারিতে চান্স পেয়েছে, আশা করি এবারও আমাদের হিউজ স্টুডেন্ট নার্সিং ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করে সরকারিতে চান্স। তো আপনারা যারা আমাদের অনলাইন কোচিং এ অ্যাডমিট হতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, তাছাড়া আমাদের ফেসবুক আইডির লিঙ্ক এবং আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই একটা লাইক দিবেন এবং যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে আমরা কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওটি পেয়ে যাবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা, নার্সিং ভর্তি পরীক্ষা বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন, কারণ আমরা ম্যাক্সিমাম টাইমেই আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি।
হয়তো অনেক সময় কাজের ব্যস্ততার কারণে কিছু কমেন্টের পড়া হয় না বা রিপ্লাই দেওয়া হয় না, কিন্তু আমরা চেষ্টা করি সবসময় আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।